বিনোদনের তাজা খবরে স্বাগত। মডেল পিয়াসার বিচার শুরু। আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার চার্জশিট গঠন করেছেন আদালত। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কাজ শুরু হল। বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম আসামির অপাক্ষতির আবেদন নামঞ্জুর করে এ চার্জশিট গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী 17 এপ্রিল সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত। এদিন জামিনে থাকা মডেল পিয়াসা আদালতে হাজির হন। চার্জ গঠনের সময় আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। এর আগে 30 অক্টোবর এ মামলার চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য আদালতে হাজিরও হন আসামি পিয়াসা। এ সময় তার আইনজীবী চার্জ গঠনের শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে ঢাকা চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম সময় আবেদনে মঞ্জুর করে 11 জানুয়ারি নতুন দিন ধার্য করেন। মামলা থেকে জানা যায়, রাজধানীর বাড়িধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে 2021 সালের 1 আগস্ট রাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে গোয়েন্দা পুলিশ টিবি। পরে পিয়াসাকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানাসহ 3 থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি সব মামলায় জামিনে রয়েছেন। গত কয়েক বছরে বেশ কয়েকটি ঘটনায় আলোচনায় আসে পিয়াসার নাম। পুরো নাম ফারিয়া মাহবুব পিয়াসা। মডেল হিসেবে পরিচিত এই নারী নানান অপরাধে জড়িত বলে জানায় পুলিশ। তিনি সাধারণত ধনীদের সন্তানদের ব্ল্যাকমেইলিং এ জড়িয়ে মাদক সহ আটক হন। মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও তার সহযোগী মারিয়াম আক্তার মৌ ছিলেন সংঘবদ্ধ ব্ল্যাকমেইল চক্রের সদস্য। তারা উচ্চ বিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে মদ ও উয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলতেন, পরে ব্ল্যাকমেইল করতেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিবি। এর আগে 2017 সালে পিয়াসা নামটি আলোচনায় এসেছিল। উশৃঙ্খল জীবন যাপন করায় সে বছর তাকে তালাক দেন দেশের প্রথম সারির জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্স এর মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত হোসেন। এ নিয়ে সামাজিক মহলে আলোচনায় আসেন তিনি। তবে খবরের পাতায় তার নাম আসে 2019 সালে। সে বছর দিলদার আহমেদ সেলিম তার সাবেক পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছিলেন। পিয়াসা দিলদার পুত্র সাফাতকে ফাঁদে ফেলতে 2015 সালের 1 জানুয়ারি বিয়ে করেন। পরে তারা জানতে পারেন যে পিয়াসা মাদকাসক্ত এবং উশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত। তাই 2017 সালের 8 মার্চ পিয়াসাকে তালাক দেন সাফাত। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।